অনলাইন কেনাকাটা কিংবা ই কমার্সের বাজার এখন তুঙ্গে দিনকে দিন জনপ্রিয় হয়ে ওঠা এর মাধ্যমে গ্রাহকদের যেমন সুবিধা রয়েছে তেমনই অভিযোগেরও কমতি নেই বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বলছে কয়েকটি ইকমার্স বিপুল ছাড় দিয়ে লোকসানে পণ্য বিক্রি করছে যে কারণে দেশে ই কমার্স ব্যবসা অসুস্থ প্রতিযোগিতা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে এতে করে ভবিষ্যতে এই খাতের প্রতি মানুষের আস্থা নষ্ট হয়ে যাবে এদিকে বৃহস্পতিবার দশটি ই কমার্সের সঙ্গে ক্রেডিট ডেবিট ও প্রিপেড কার্ডের লেনদেন বন্ধ করে দেয় ব্যাংক এশিয়া ও ঢাকা ব্যাংক। এর আগে ব্র্যাক ব্যাঙ্কও এই দশটি প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেন বন্ধ করে দেয় এর মধ্যেই বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন নিয়ে বৃহস্পতিবার আলোচনা হয় বাণিজ্য মন্ত্রণালয়ের বৈঠকে সিদ্ধান্ত হয় এখন থেকে গ্রাহক পণ্য বুঝে পাওয়ার পর ডেলিভারি মেসেজ দিলে বিক্রেতা মূল্য পাবেন আর এই প্রক্রিয়া নিয়ন্ত্রণ করবে বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের গেটওয়ের মাধ্যমে এই অর্থ লেনদেন হবে তবে বাণিজ্য মন্ত্রণালয়ের পরামর্শ গ্রাহকরা যেন ডেবিট ও ক্রেডিট কার্ড কিংবা বিকাশ নগদের মতো মাধ্যম ব্যবহার করে যারা অর্থ লেনদেন করে থাকেন তারা যেন আগাম নগদ অর্থ পরিশোধ না করেন